হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাব অনন্যা বাসে করে। অনন্যা বাসে করে যাওয়ার সময় আমার অভিজ্ঞতা কেমন হয় তা দেখানোর জন্য এই ভিডিওটি বানাচ্ছি। মহাখালী থেকে যতগুলো বাস ছেড়ে যায় এর মধ্যে অনন্যা বাসটি সবচেয়ে ভালো। প্রথমে দেখে নিই বাসের ভিতর কি অবস্থা, সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই যাতে আপনাদের ভবিষ্যতে কাজে লাগে। এই গাড়িটা কি হুন্ডাই গাড়ি? এটা কি গাড়ি? এটা সকাল 4:30 সন্ধ্যা 7:00 মহাখালী থেকে তো ওড়া না? মহাখালী থেকে ভাড়া কত? আগে তো কম ছিল, মানে 20 টাকা ছিল, দর্শক। এটা হচ্ছে ভিতরের জায়গা, দুই পাশে দুইটা দুইটা করে চারটা সিট আর কি। কতক্ষণ লাগে সাধারণত যেতে কিছুক্ষণ? উত্তর এয়ারপোর্ট থেকে স্টেশন রোড চলে আসলাম কিছুক্ষণের মধ্যেই। গাজীপুর চৌরাস্তার পরে বাংলাদেশের প্রথম যে চার লাইন মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উঠে গেলাম এবং রাস্তা খুবই ভালো হওয়াতে গাড়ি খুব দ্রুত টানতে পারছিল। দর্শক, আমরা কাপাসিয়ার একদম কাছাকাছি। এই জায়গাটা কাপাসিয়া, আসলে কাপাসিয়া ব্রিজটা একটু পরে আর কি, আর এই জায়গায় বিরতি রয়েছে 10 মিনিটের মতো। তো আমরা নামবো এখন, পরে আবার যাত্রা শুরু হলে আবার ভিডিও শুরু করবো। ভিউয়ার্স, আমরা কাপাসিয়া সেতু পার হব। এই দূর রাস্তা এটা কোন দিকে গেছে? ভৈরবের দিকে, শহরের ভিতরে। এটা সোজা আগে তো রাস্তা অনেক খারাপ ছিল।
গাইডেল বাস্টন বলো নাকি তো দর্শক, আমরা শেষ পর্যন্ত গাইডেল বাস স্ট্যান্ডে চলে আসলাম। এই জায়গায় নেমে যেতে হবে। আর এই ভিডিওটি বানাতে আমাকে সাহায্য করেছেন আজকে যে গাড়ির চালক ফরিদ ভাই। ফরিদ ভাই কিছু বলবেন নাকি? তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে কিশোরগঞ্জে মিঠামইন এবং কিশোরগঞ্জ জেলার উপর আমরা অনেকগুলো ভিডিও বানাবো, সেগুলো দেখবেন। এই আশা রেখে এখানে শেষ করছি।